বোর্ডে আমি কিছু প্রশ্ন লিখে রেখেছি, প্রশ্নগুলো খাতায় তুলে নাও। প্রশ্নটা হচ্ছে কি, ইকুয়েশন শব্দটির সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস, আবার যে কোনো 5টি অক্ষর নিয়ে বিন্যাস, আবার স্বরবর্ণগুলো একসাথে রেখে বিন্যাস, অথবা স্বরবর্ণগুলো একসাথে না রেখে বিন্যাস, এই 4 রকমের। এই 4টা একটু লিখে ফেলো। আমাদের আজকে ক্লাস হচ্ছে কি নিয়ে, বিন্যাস এবং সমাবেশ নিয়ে। তো আমরা প্রশ্ন খুব সলভ করতে করতেই টাইপগুলো দেখবো যে কত দ্রুত কোনো জিনিস করা যায়, অর্থাৎ বিভিন্ন টাইপের কারণে আমরা প্রশ্নগুলো সলভ না করে একটা একটা প্রশ্ন ধরবো, ওখানের ভিতরে 3-4টা টাইপ করার চেষ্টা করব। তো প্রথম যে শব্দটা দিলাম সেটা হচ্ছে ইকুয়েশন। ইকুয়েশন থেকে আমরা 4টা টাইপ দেখব। প্রথম হচ্ছে সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস, এরপর হচ্ছে যে কোনো 5টি অক্ষর নিয়ে বিন্যাস, এরপর হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে রেখে বিন্যাস, এরপর হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে না রেখে বিন্যাস। এরকম প্রশ্ন আমরা অনেকগুলো করে এসেছি, তাই না? একটু লিখে ফেলো আগে। প্রথম যেটা আছে এটা আমরা সবাই জানি, সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস মানে এখানে দেখতে হবে মোট কয়টি অক্ষর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। তাহলে 8টি অক্ষর নিয়ে বিন্যাস, এবং খেয়াল করো এখানে কোনো অক্ষর রিপিট হয়নি, অর্থাৎ কোনো একটি অক্ষর 2 বার বা 3 বার নেই। এরকম যদি হয় যে সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস এবং কোনো অক্ষর রিপিট নেই, অর্থাৎ কোনো কমন সেকশন নেই, সেরকম হলে বিন্যাসের সূত্রটা কি, এন ফ্যাক্টোরিয়াল, অর্থাৎ যতগুলো অক্ষর আছে তত ফ্যাক্টোরিয়াল। এটার ক্ষেত্র হবে 8 ফ্যাক্টোরিয়াল। এখানে পুরো মানটা বের করার কোনো দরকার নেই, ওটা নিয়ে টেনশন করবা না যে 8 ফ্যাক্টোরিয়ালের মান কীভাবে বের করবো। আমাদের যে ফ্যাক্টোরিয়ালের মানটা যখন বড় আসে এমসিকিউ, তো ওগুলো ফ্যাক্টোরিয়াল আকারে রেখে দেয়, আর জেনারেলি এত বড় বড় ফ্যাক্টোরিয়াল মানগুলো ক্যালকুলেটর ছাড়া বের করতে দিবে না। তারপরেরটা, যে কোনো 5টি অক্ষর নিয়ে বিন্যাস। তাহলে দেখো আছে 8টা অক্ষর, বলছে যে কোনো 5টা অক্ষর নিয়ে বিন্যাস করতে। এরকমের ক্ষেত্রে সূত্রটা কি, এনপিআর। এই দুটো হচ্ছে সবচেয়ে কমন, যে বিন্যাস একদম যে সামান্য হলেও পড়েছে তার এই দুটো সূত্রের সাথে দেখা তো হয়েই গেছে, এন ফ্যাক্টোরিয়ালের সাথে তার দেখা হয়ে গেছে, এনপিআরের সাথেও তার দেখা হয়ে গেছে। তাহলে জিনিসটা কি দাঁড়াবে, 8P5। এখন এনপিআর এর মানে কি, এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস পি ফ্যাক্টোরিয়াল, সরি এন মাইনাস আর, নট পি, এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, এখানে 8 ফ্যাক্টোরিয়াল, এখানে 8 মাইনাস 5, 3 ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এতটুকু পর্যন্ত আমরা এই দুটো জিনিস হচ্ছে সবচেয়ে কমন, সবাই পারে। এর পরের দুটো বলছে স্বরবর্ণগুলো একসাথে রেখে অথবা স্বরবর্ণগুলো একসাথে না রেখে। প্রথমটা হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে রেখে, পরেরটা হচ্ছে স্বরবর্ণগুলো একসাথে না রেখে। এরকম যখন কয়েকটা জিনিস একদম ফিক্সড হয়ে যাবে, যেমন এখানে আমি স্বরবর্ণ ফিক্সড করেছি, স্বরবর্ণগুলো একসাথে থাকবে, একত্রে থাকবে, তুমি তাদেরকে আলাদা করতে পারবে না। সেক্ষেত্রে বলতে গেলে তারা আলাদা আলাদাভাবে কাজ না করে, যে স্বরবর্ণ এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা ভাওয়ালের 5টাই আছে এখানে, ইকুয়েশন শব্দতে 5টা ভাওয়ালই আছে। তো এই 5টা ভাওয়ালকে আমি নড়াতে চড়াতে পারবো না, সবসময় তারা পাশাপাশি থাকবে, এরকম এক গুচ্ছ জিনিস। তাহলে যে ভাওয়েলগুলো হয়ে গেছে গুচ্ছ, এক গুচ্ছ, এই ক্ষেত্রে তারা আর আলাদা 5টা অক্ষর নেই, তারা হয়ে গেছে এক গুচ্ছ অক্ষর। এক গুচ্ছ অক্ষর আমি সবসময় একসাথে রাখবো। তো একসাথে রাখতে হলে জেনারেলি তো লজিক্যালি আমরা যদি লিখতে যাই বোর্ড এক্সামে অনেক কিছু লিখতে হয়, এখানে ফর্মুলাটা কি দাঁড়াবে, এন মাইনাস পি প্লাস 1 ফ্যাক্টোরিয়াল ইন্টু পি ফ্যাক্টোরিয়াল। যেই জিনিসগুলো আমাকে একসাথে রাখতে বলা হচ্ছে তাদের সংখ্যাটা হচ্ছে পি। যেমন এখানে স্বরবর্ণ আছে 5টা, তাহলে স্বাভাবিকভাবে পি এর মান 5, আর এন তো অবশ্যই 8, তাহলে 8 মাইনাস 5 প্লাস 1 ফ্যাক্টোরিয়াল, আবার ওই 5এরই ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে, এ ব্যাপারটা একটু বুঝি, স্বরবর্ণগুলো একসাথে রেখে তার মানে স্বরবর্ণগুলোকে আমি 1টা অক্ষর ধরবো, তাহলে স্বরবর্ণ 5টা মিলে 1টা আর বাকি রয়েছে 3টা, তাহলে টোটাল অক্ষর হবে কত, 4টা। তো সেই জিনিসটা আমি বের করলাম কিভাবে, 8 মাইনাস 5 প্লাস 1 মানে এখানে 4 হবে। এখন ওই 4 জনের বিন্যাস মানে 4 ফ্যাক্টোরিয়াল, যেহেতু কোনো কমন সেকশন নেই, যেহেতু কোনো রিপিটেড ভ্যালু নেই, কোনো কমন সেকশন নেই, সেজন্য আমি এটাকে ধরলাম 4 ফ্যাক্টোরিয়াল। তারপর আবার ওই স্বরবর্ণ আছে 5টা, সেই 5টার সবগুলো নিয়ে বিন্যাস, তো জিনিসটা কি দাঁড়ালো, 5 ফ্যাক্টোরিয়াল। এই হচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল। যদি
এখানে কোনো কমন সেকশন থাকতো, একটু পর আমি শব্দটা পাল্টে দিলে খেয়াল করবে, এখানে কোনো কমন সেকশন থাকলে এখানে কিছু নিচে ভাগ হতো, এটার মতো নিচে কমন সেকশন থাকলেই ভাগ হয়ে যেত। তার আগে এটা তো গেল, এটা হচ্ছে কোনটা, স্বরবর্ণগুলো একসাথে রেখে। এখন স্বরবর্ণগুলো একসাথে না রেখে, তো আমরা জানি টোটাল বিন্যাস হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল, আর স্বরবর্ণগুলো একসাথে রেখে এখান থেকে যদি বাদ দেই তাহলে দাঁড়ায় এটা। এই জিনিসটা হচ্ছে দ্রুত অঙ্কটা সলভ করার জন্য, তাই না? 8 ফ্যাক্টোরিয়াল মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল হবে ইনটু 5 ফ্যাক্টোরিয়াল। এবার যত আসে, আবারও বলছি এখানে ক্যালকুলেশন নিয়ে টেনশন করবে না, তোমার ক্যালকুলেশন যখনই জটিল হয়ে যাবে, এই ধরনের বড় বড় সংখ্যা আসবে, 8 ফ্যাক্টোরিয়ালের মতো একটা বড় সংখ্যা আসবে, তখনই তোমার ক্যালকুলেশন তোমার জন্য সিম্পল করে দেওয়া হবে, অর্থাৎ যেন তোমাকে ক্যালকুলেটর ছাড়া তুমি করতে পারো সেই রকমভাবে সাজিয়ে দেওয়া হবে, অপশন আনসারগুলো থাকবে এরকম। তাহলে এই চারটা ক্যাটাগরি বুঝলাম আমরা, সবগুলো অক্ষর নিয়ে বিন্যাস মানে এন ফ্যাক্টোরিয়াল, যে কোনো পাঁচটি মানে এন এনপিআর, অর্থাৎ যে কোনো আর সংখ্যক আর কি। এরপর স্বরবর্ণগুলো একসাথে বা যে কোনো নির্দিষ্ট কিছু উপাদান একসাথে রেখে বিন্যাস, আর নির্দিষ্ট কিছু উপাদান একসাথে না রেখে বিন্যাস, যেটা কখনোই একসাথে থাকতে পারবে না, তাহলে অল থেকে ওই একসাথে থাকা বিন্যাসটা বাদ। তাহলে এই জিনিসটা একটু মনে রাখবে, এন মাইনাস পি প্লাস ওয়ান ইনটু ফ্যাক্টোরিয়াল ইনটু পি ফ্যাক্টোরিয়াল। ওকে, যদি এটা হয়ে যায় তোমরা নিজেরা যেটা করবে, তোমরা নিজেরা দুটো শব্দ নিয়ে ট্রাই করবে, একটা হচ্ছে ম্যাথমেটিক্স আর একটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং।